স্যার বলবেন আমার জন্য কুসকুস হতা হে হাম দিল দে চুকে সানা আর হয়েছে গিয়া ওই যে দিলওয়ানে দুলহন লে জায়গা এই সমস্ত পুরান ফিল্ম গুলো যাতে আনে না হে এগুলো আমার দেখা হয় নাই জান বস্তু তো সামনে খারা আপনি বস্তু দেখিস না বস্তু কই আপনি যদি কি আস্ত মানুষ আরে মানুষই তো বস্তু বস্তুই মানুষ বস্তুর উত্তাপ কি তোর গায়ে লাগে না স্বামী জিনিসটা কি তুমি সিডার মতো জানো স্বামী পিঠ দিয়ে সেচ দিয়ে কুপাবে আমার বড় মেয়ের বাচ্চা হবে না সেখানে গিয়েছে হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম আপনার মেয়ের বাচ্চা হবে রবি বাচ্চা হবে হ্যাঁ আপনার যে পায়রার আব্বা আছে না আর পায়রা আপনার এখানে আসতেছে তো অসুবিধা কি তোমার ফুপু না থাকলে তো কোনো অসুবিধা নাই তাহলে আসতে বলো হ্যাঁ ফুপাজি হ্যাঁ ফুপাজি হ্যাঁ ওনারা তো অলরেডি রওনা হয়ে গেছে ঘন্টা তিনেকের মধ্যে মনে করেন যে পৌঁছে যাবো হ্যাঁ হ্যাঁ বড় মিয়া করছিল যে আপনার যদি গাড়িটা পাঠা দিতেন তাহলে ভালো হতো হ্যাঁ ওই সিনেমা হলের সামনে দাঁড়াবে তো বাস নাকি জি 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 এদিকটা সব বাস ওই জায়গায় থামে চিন্তা নেই আচ্ছা ওই নজর আর পায়রা আসতেছে হেনা আসলো না আর কমেন নয় হাতির মতো সংসার ছেড়ে লজিং আম্মা কি যাতে পারে আচ্ছা ভুবা ওই রবিনের সাথে একটু কথা কওয়া যাবে যাওয়া যায় ধরো দিচ্ছি আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। হ্যালো দুলাল ভাই, বাঁশখালি বাজারের কোনার দোকান থেকে বলতেছি। তুমি কেমন আছো রবীন মিয়া? এই তো কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না, এই টাইপের আর কি। আপনার কি অবস্থা? আছি আছি কোন রকম আর কি। শোনো, মনোযোগ দিয়ে একটা কথা শোনো, তোমার ওই যে নজর মামা তো রওনা দিয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে তোমাদের এখানে পৌঁছে যাবে। আচ্ছা তাই নাকি? নজর মামা কি একাই আসতেছে? এইবার আসল কথাটা জিজ্ঞেস করিস, পায়রা তার সাথে আসতেছে। পায়রা আসছে সাথে? না এইটা আবার আসল কথা কি? না খোলাম আর কি। শোনো, তোমাদের যে কারণে ফোনে কথা কইতে চাইছি সেটা হলো, পায়রা তোমার এনে গেলে তুমি একটু আড়ালে আবদালে ডাইকে তার খুব বুঝে কোবা যে বাস স্ট্যান্ডে সে যে ইঙ্গিতটা আমার করে গিয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। কি ইঙ্গিত করছে বস? সেটা তো তোমারে কওয়া যাবে না, অনেক তো বস বস করো, দেখি বসের জন্য কি করতে পারো। শোনো, তুমি পায়রারে আড়ালে ডাকবা, বদর ফুপা আর বড় মিয়া যেন কোনোভাবে টের পাতি না পারে। তাহলে তুমি বলবা সে ইঙ্গিতের মাধ্যমে আমার যা যা করতে বলেছে
খাবো আমি করবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে বস, আপনি কিচ্ছু ভাববেন না। না না রাখি। কি রে ভাই, শর্ত দিয়ে বসায় রেখে নিজের কথা শেষ করলেন, স্বামীর বানানটা করলেন কেন? ও, স্বামীর বানানটা করছিলেন যে, স্বামীর বানান হলো দন্তা সয়ে বয়ে আকার ময়ে দিদি। আবার কোন তথ্য? দন্তা সয়ে বয়ে আকার ময়ে দিদি। দন্ত সয়ে বয়ে আকার ময়ে দীর্ঘই। ওরে বাবা, স্বামী জিনিসটা এত উপকারী জিনিস, কিন্তু তার বানানটা তো খটমটো কেন? ওই যে হচ্ছে কি, স্বামী স্বভাবটা তো খটমটো, তাই তার বানানটাও খটমটো, বুঝতে পারছেন? ঠিকই বলেছেন, ওই খটমটো স্বভাবের জন্য বোধহয় ধরাটা খেয়ে গেলাম। ভাই রে, ধরা তো আমারও খাওয়ার খুব শখ রে ভাই, কিন্তু মিলতেছে না, কি যে করবো ভাই। কত হয়েছে রে ভাই? কি ইচ্ছা করে ধরা খেয়ে পারতেন? আসছে অনেকদিন পর পয়লা গিয়ে দেখবো। বাবা, এই নজর মামার পায়রা আসবে। হ্যাঁ, তুই উঠে তৈরি হয় নে, ওদেরকে আনতে যাবি। ওকে মাই ডিয়ার ড্যাড। আমি শুধু আপনার পায়ের ধুলা নিতেই এসেছিলাম। এতক্ষণ আপনার সঙ্গে আলাপ করে আমি বুঝতে পারিনি কেন আপনি বস্তু সমাজের শিরোমণি হওয়ার যোগ্যতা রাখেন। বস্তু সমাজের এখন চরম দুর্দশা। আচ্ছা, আপনি সেই তখন থেকে বস্তু সমাজের দুর্দশা দুর্দশা বলিয়ে যাচ্ছে, মানে এই যে বস্তু সমাজের দুর্দশা, এটা যদি বিস্তারিত ভাবে রিপোর্ট দিতেন, মানে কোথায় বস্তু সমাজের দুর্দশা এগুলো জানতে চাচ্ছিলাম। বিস্তারিত রিপোর্ট করতে পারবো কিনা জানি না, তবে বস্তুকে ঘরে তো ভাত নেই, যারা বস্তু নির্ভর করে সংসার চালাতো না, তাদের এখন বেহাল চরম দুর্দশা। যারা আমাদের উপর অন্ধবিশ্বাস করে চলতো, তারা তো এমন সন্দেহের চোখে দেখতেছি। আপনি এক্সট্রা পাওয়ার কথা বলতেছেন? হ্যাঁ, যাদের নিজেদের এক্সট্রা পাওয়ার আছে বলে একটা ভাব নিয়ে চলতো না, তাদের যারা যদি সব ফাঁস চলেছে। আর কোনো কোনো বস্তুগণ তো ওই নারীদের প্রতি ঝোঁক দেখায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে না, বস্তু সমাজের মধ্যে চুনকালি লেপন করেছে, বস্তু সমাজের চরম দুর্দশা। সবই আমার ধারণা, বস্তু সমাজ এখন ধ্বংসের মুখে। গ্রামে না জীবিকা অর্জনের জন্য বাইর হলে না, মানুষ আমাদের উপর স্টক বর্ষণ করতেছে। যারা ওই গ্রামাঞ্চলে মর্যাদার আসনে বসেছিল, তারা সেই তারা তো সেই মর্যাদার আসন ধরে রাখতে পারেনি, বস্তুদের চরম দুর্দশা। তাই তো আমি আপনার দর্শন লাভের আশায় আসেছিলাম, পায়ের ধুলো নিতে আসেছিলাম। হঠাৎ আমার দর্শন আর পায়ের ধুলো নিতে আসার মাঝেটা ঠিক বুঝতে পারলাম না। চারিদিকে যেখানে বস্তু সমাজের চরম দুর্গতি, আপনি সেখানে পুরো ভাসপলিকে কেমন করে কন্ট্রোল করেছেন? মানে ভাতকালীন মানুষ তো আপনার কথায় উঠবাস করে, এটা এখন বস্তু সমাজে একেবারেই দেখা যাচ্ছে না। আর একটা কথা বলতে চাইছিলাম। বলে, আপনার সেলা আছে না, মানে এসিস্ট্যান্ট? আমি আপনার সেলা হতে চাই। সেলা থাকা অনেক সুবিধা তো। আমি রাত করি লোকজনের বেড়ায় কান রাখব, আর সকালবেলা সেসব কথা শুনি না, আপনি আপনার বস্তুত্ব বাড়াবেন। তোমার আসল উদ্দেশ্য এখন বুঝতে পারলাম, এই জন্য তো বস্তু সমাজের অবস্থা। এখন আমি প্রথম ধরে গিয়েছি, তোমার কোন প্রশ্নের উত্তর দিতে পারবো না। তুমি একটা কাজ করো, বালতি দিয়ে পানি তোল, মাথায় দিয়ে তুমি যাবো, মাথায় গরম হয়ে গেছে। Thank you.
আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। অনেক কষ্ট করে কিছু দাঁড় করাতে পারা গেল, এখন একবার পড়ে দেখি তো কি লিখলাম, বাকিটা না হয় পরে লাগবো না। হ্যাঁ, প্রিয় জলিং টিচার, জলিং টিচার, এখানে জলিং টিচার লিখেছিলেন, লজিং টিচার হবি তো, লজিং টিচার, প্রিয় লজিং টিচার, আপনাকে প্রিয় লিখার কারণে হয়তো আপনি অবাক হচ্ছেন, কিন্তু আপনার হয়তো জানা নাই যে আপনি আমার কতটা প্রিয়। আপনার চেহারা কানা, চেহারা কানা, ওই সিরিয়াসলি খানা হবে তো, চেহারা খানা, আপনার চেহারা খানা সব সময়ের জন্য আমার চোখে আটকাইয়া থাকে। আপনি দূরে চলিয়া গেলেও আপনি আমার চোখেই বাস করেন। আমি জানি আপনি পাঞ্জাবুকে কি লিখেছে, পাঞ্জাবু, ছি ছি ছি, উনতে জহে উনতে তিও হবে যে ফুটারা দিনি, আপনি পায়রা বুকে পছন্দ করেন জানি, কিন্তু একটা কথা জানিবেন, পাজরাবু দুই নজরে দেখিতে পারে না, তাই আপনাকে একটা কথা সরাসরি জানাইতে চাই যে আর আপনার সিদ্ধান্ত নেয়ার সময় আসিয়াছে, কি করিবেন? সিদ্ধান্ত সরাসরি আমাকে না জানাইলেও চলবে, নিম্নে আমি একটা উপায় বলিয়া দিচ্ছি, সেই অনুযায়ী ব্যবস্থা নিলে আমি বুঝিয়া যাইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, এখন উপায়টা, হ্যাঁ উপায়টা আমি লিখে ফেলি। লাগবে না, রাগ যখন বেড়ে যায় তখন তয়লা দিয়ে গা মুছতে হয় না, তখন বাতাস করে গা মুছতে হয়, বুঝতে পেরেছ? যাই হোক, বাতাস করো। যে কথাটা তুমি শুনতে চেয়েছিলে সেটা বলি, বস্তু জগৎ সম্পর্কে। বস্তু জগৎ হচ্ছে এই যে সমাজে অবাস্তব কিছু লোক আছে যারা কারবার কারসাজি করে এই বস্তু সমাজ থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা আদায় করে, তাদেরকে বলা হয় মনে করো যে বস্তু সমাজ। কিন্তু অবাস্তব কাজ করে সাধারণ নিরীহ লোকদের কাছ থেকে অনেক ফায়দা ফঙ্গির করে তারা অনেক সুযোগ সুবিধা নেয়। এখন কি বোঝা গেল যে বস্তু সমাজ কি, বুঝতে পেরেছ তুমি? পরে গেলে তুমি যে আমার, তুমি যে আমার, আমি কানে শুধু একবার বলি তুমি যে আমার, ওগো তুমি যে আমার। বাস স্ট্যান্ড থেকে ফেরার পর থেকে দেখতেছি বেশ রোমান্টিক রোমান্টিক ভাব, মনের ভিতরে কেমন ফুরফুরে একটা ভাব, কারণটা কি বলবেন? উজ্জ্বল, তুমি খুব নাম্বার ওয়ান সরেশ মাল, আমার চেহারা দেখি তুই বুঝতে পারিস আমার দিলের ভিতরে যে রোমান্টিসিজম জাগি উঠেছে, ফাল পাচ্ছে। ভালো, তোমার শরীরের ব্যথার অবস্থা কি বলো তো? মোটামুটি ভালো, ওই সরিষার তেল দিয়ে গরম রসুন দিয়ে একটু মাখলে পরে শরীরের অবস্থাটা ভালো হইতো, ব্যথাটা একটু কমত। দেখ আমার কথা বাদ দেই, আপনার খবর কি? আর বলবো, আচ্ছা উজ্জ্বল,
তুমি কি কুসকুস হোতা হে এর মানে করতে পারো? হিন্দি সিনেমা তো সেরকম দেখা হয় না, তা যে কটা দেখেছি তার মানে বলতে পারি। কুসকুস হোতা হে এর মানে হচ্ছে কিছু কিছু হচ্ছে, এটা যদি ক্লিয়ার করে বলতে চাই, হৃদয়ের মধ্যে কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে এবং হৃদয় কেঁপে কেঁপে উঠতেছে। আচ্ছা, কুসকুস হোতা হে কর পরে যদি বলে হাম হে দিল কে হে হে সুখি সুখি সানাম, এর অর্থ কি হতে পারে? তার অর্থ হচ্ছে হৃদয়ের মধ্যে কিছু একটা হচ্ছে, হৃদয় কেঁপে কেঁপে উঠতেছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি তোমার এই হৃদয় দিয়ে ফেলেছি। ঠিক আছে না বস? রাইট বলেছ। আচ্ছা, এ দুটা ছবির পরে যদি কেউ বলে দিলওয়ালে দুলহানিয়া লে যাওগা, এটার অর্থ কি হতে পারে? ওরে বস, এটা জিজ্ঞেস করার কি আছে, এটা তো অতি সহজ। এটা হচ্ছে হৃদয়ের মধ্যে কিছু একটা হচ্ছে, হৃদয় কেঁপে কেঁপে উঠতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি তোমার এই হৃদয় দিয়ে ফেলেছি, এখন তোমার আমি বউ সাজে ঘরে নিয়ে দিতে তাই, বুঝছেন? ওরে উজ্জ্বল, তুমি তো মাল খুব সরেছ, এক নম্বর নাম্বার ওয়ান, তুমি কি সুন্দর করে সবকিছু বুঝতে পারিস। ওহ, এটা আজকের দিনের জন্য হিট একটা সংবাদ, আমি আর সহ্য করতে পারতেছি নেই, আমি তোমার হৃদয় দিয়ে ফেলাইছি, তুমি আমার ঘরে বউ করে নিয়ে যাও। কিন্তু উজ্জ্বল, আমি তো একদম লজিং টিচার, সেটা তো বুঝতে পেরেছি বস, কিন্তু আপনি এই পুরনো পুরনো হিন্দি ছবির নাম করতে কালেকশন করবেন। এই এক কাম করো, এই গরম রসুন চালটা একটু ওই নায়া কামরার হাতে পিঠে মালিশ করে দাও, তাহলে ব্যথা সারে যাবেন। কি করছেন আম্মা? আমি একজন লজিং টিচার, আমি একজন লজিং টিচার হয়ে কামলার গায়ে হাতে পিঠে তেল মালিশ করবো, এটা প্রতি পারলেন আম্মা? এই তুমি এটা কি করছো? হ্যাঁ, তুমি না আমার লজিং আম্মা করে ডাকো, খবর করে আম্মা করে ডাকো। মানুষ ভজেন মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে।